আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এবং আমার প্রবাসী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমার ডেইলি লাইভের আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি দুপুরে খাবার নাই, আজকে তো চিন্তা করলাম হোটেলে গিয়ে আমার দুপুরের খাবারটা সারব। তো যাব এখন আমার বাংলাদেশি ভাইদের হোটেলে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। আর আরেকটি কথা বলে রাখি, সে হচ্ছে আমি এক মাসের জন্য ব্যস্ত আছি, যার কারণে আমি সৌদি আরবের সব জায়গাতে যাইতে পারতেছি না। তো এই এক মাস পর যখন আমি ফ্রি হব, তখন আমি সৌদি আরবের সব বিষয়ের উপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সব জায়গাতে, অনেক জায়গাতে যাওয়ার চেষ্টা করব। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আর বিশেষ করে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার কিছুই করা সম্ভব না। তো আশা করি আমি মোহাম্মদ শফিক সৌদি প্রবাসী, আমার পাশে থাকবেন। তো দেরি না করে চলুন যাই আমার বাংলাদেশি ভাইদের হোটেলে। আসসালামু আলাইকুম, একটা খাবার দেন। হ্যাঁ নিয়ে যাবো, একটা একটা একটা। কেমন আছেন? আসসালামু আলাইকুম, একটা খাবার দেন। কি মাছ আছে? কি মাছ আছে? করল মাছ। দেখেন আমাদের রেসিপিগুলি কত সুন্দর, আমাদের দেশি ভাইদের রান্না। কিন্তু এগুলি আমাদের বাংলাদেশি ভাইদের যে হোটেলগুলি আছে না, সেখানে তারা নিজেরাই রান্না করে এবং তাদের রেসিপিগুলি দেখেন কত সুন্দর, কালারটা কত সুন্দর। এই যে আছে এখানে সবাই, সবাই কাজে, যার যার মতো কাজে মোটামুটি। এটা হলো আমাদের বাংলাদেশি ভাইদেরই হোটেল। তারা তো প্রবাসে থেকে দিন রাত অহরহ পরিশ্রম করে যাচ্ছে নিজের দেশের জন্য, নিজের পরিবারের জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমার প্রবাসী ভাইদের জন্য বা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা প্রবাসে ভালো থাকতে পারি। আপনাদের কাছে এটাই আশা করি। আপনি অলরেডি ডি ফেলাইছেন। তো আমরা যারা প্রবাসে থাকি তাদের বাংলাদেশি ভাইদের নিজের হাতে বানানো দই, এখানে নিজের হাতে বানানো দই, এই দেখুন মানে অনেক টেস্ট। আসলে হয়তো দেশের মতো টেস্ট হবে না, কিন্তু অনেক মজাদার, আমাদের কাছে অনেক মজা লাগে। দেশের মতো হবে না, কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে। দেশের দইগুলি তো আমরা অনেক মিস করি, আমরা যারা প্রবাসে থাকি তারা তো সবাই দেশের দইগুলো অনেক মিস করি। তো আপনার কেমন চলতেছে ভাইজান দোকান? হোটেল তো আপনি ইন্ডিয়ান কাছ থেকে নিয়েছিলেন, ইন্ডিয়ান কাছ থেকেই কিনেছেন। আমি কিন্তু আগে অন্য হোটেলে খাইতাম, পরে আপনার এখানে আসার পর, দুই দিন আসার পর আমি এখান থেকেই খাই, কারণ আপনার এখানে রান্নাগুলো অনেক ভালো, বুঝছেন। ওকে ভাই, ভালো থাকবেন। তো আমার ওই দেশি ভাইদের দোকানে আমি নিমুল রুটি, কারণ আজকে দুপুরে রুটি খাবো, যার কারণে রুটি নেবো, কিন্তু রুটি শেষ হয়ে গেছে, যার কারণে আমার আর এক ভাইয়ের দোকানে যাইতে হচ্ছে। তো দেখুন এগুলো সব আমাদের বাংলাদেশের ভাইদেরই দোকান। এই যে মুদি ঈদ দোকান, সব আমার বাংলাদেশি ভাইদেরই হোটেল। এগুলি বিসমিল্লা হোটেল, শাহজালাল স্টোর, এগুলি, এই যে এগুলো সব আমার বাংলাদেশি ভাইদেরই হোটেল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? পরোটা বা রুটি আছে না ভাই? পরোটা বা রুটি আছে? কোনোটাই নাই, শুধু ভাত। দেন একটা খাবার, ওইটা দিয়ে দেন একটা খাবার। আমাদের বাংলাদেশি ভাইদের একটা স্টোর। আসসালামু আলাইকুম, ও বস কই? আসসালামু আলাইকুম সাদিক, বস কই? আচ্ছা আমি তো বসের কাছে আইছিলাম, দরকার ছিল একটা খাবার নিয়ে নিলাম দুপুরে খাবারের জন্য। ওকে ধন্যবাদ। দেখুন এটা হলো আমাদের সৌদি আরবে বাঙালি মার্কেট আর কি,
সবাই প্রত্যেক বৃহস্পতিবারে সবাই একসঙ্গে এখানেই সব বাঙালি ভাইদের এখানেই সমাগম হয়, সবাই একসঙ্গে এখানে থাকে, এখানে আসে আর কি। এখানে আসে যার সাথে দেখা করে, বন্ধু বন্ধু থাকলে সবার সাথে দেখা করে, দেখা সাক্ষাৎ হয় সব এখানেই। এখানে পানও পাওয়া যায়, বাংলাদেশে যে পানগুলি আছে না, সেই পান জর্দা সব কিছু আছে। এই যে আমাদের দেশি দেশি সব মশলাগুলি, দেশি মশলা এগুলো আছে, পান জর্দা বিড়ি সিগারেট যা আছে সব কিছু আমাদের এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। এখানে দেখুন বাংলাদেশে যে মশলাগুলি আছে না, অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়।